এটা আমাদের কলেজ গেট। আমরা ধীরে ধীরে কলেজের মধ্যে প্রবেশ করতেছি। আমাদের হাতের ঠিক বাম সাইডে পলিটেকনিক মসজিদ, এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ বা নামাজ ঘর। আমরা এখন সোজা চলে যাব প্রথম ভবনের দিকে। এটা হচ্ছে আমাদের বন, পাখির অভয়ারণ্য। আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি। ঠিক এখান থেকে এই হাতের বাম সাইডে এটা আর একটা পাখির অভয়ারণ্য। আমরা ঠিক এমন একটা জায়গায় এসেছি যেখানে থেকে আর একটা রাস্তা বাইরে হয়ে গেছে ঠিক হাতের ডান সাইড দিয়ে, যেদিক দিয়ে আমাদের হলে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমরা আর একটু সামনে এগোই। আমরা ধীরে ধীরে প্রথম বিল্ডিংয়ের দিকে এগোচ্ছি। এই পুকুর পাড় দেখতে পাচ্ছি ওখানে, এই হচ্ছে পুকুর পাড়। রাতে আসলে এইরকম নানান বাহারের বাতি জ্বালানো হয়েছে 26শে মার্চ উপলক্ষে। স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি, যেটাকে আমরা 26শে মার্চ তারিখে আমরা দিব। এইবার আমরা ঠিক প্রথম বিল্ডিংয়ের সামনে এসেছি। এইটা হচ্ছে আমাদের প্রথম বিল্ডিং। হ্যাঁ, রাতে বাতের জন্য হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপর আমরা ধীরে ধীরে এগোই। প্রথম হোস্টেলের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঠিক হোস্টেলের দিকে যাচ্ছি। কলেজটাকে নানান রঙের বাতি দ্বারা সাজানো হয়েছে। এই যে প্রশাসনিক, এটা হচ্ছে প্রথম ভবন আমাদের। এই যে হয়তো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে রাতের আলোর অভাবে। ঠিক আমরা এদিক দিয়ে প্রবেশ করি কলেজের। এই যে দুটো ঠিক আছে আমরা এদিক দিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের পেছনের দিকে, এই তো ঠিক এই বিল্ডিংয়ে, এটা প্রথম বিল্ডিংয়ের পেছনের দিকে দ্বিতীয় বিল্ডিং অবস্থিত। আর এই যে আবার পুকুর পাড়, আমাদের রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না। আমাদের এই বাগান, কলেজের নানান বাগানের ফুল আছে। ঠিক এখানে এই যে এখানে এই সোজা আমাদের স্কাউটের যে অফিসটা আছে সেটা, আর সাইকেল গ্যারেজ তার পাশে। আমাদের হসপিটালের বড় ভাইরা এখানে দাঁড়িয়ে আছে। কালকে আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছে। আমাদের এই হলটাকে সাজানো হয়েছে বাতি দ্বারা, রঙিন বাতি দ্বারা। এই যে আমাদের একটা বাগান। আমাদের হোস্টেলের সামনের বাগান এটা। ওরে এটা মিনার, এটা একটা শহীদ মিনার।
এই আমাদের হোস্টেল, বলা চলে আজকে হোস্টেলের বিয়ে, আজকে আয়োজন করা হইতেছে, কালকে বিয়ে হবে। এই যে আয়োজন করা হইতেছে, আমরা এখন আমরা এই হোস্টেলে থাকি 220 জন প্রায়, সর্বোচ্চ সিট 220টা, আর প্রায় 17 জন আছে বর্তমানে। আর এই আমাদের দ্বিতীয় বিল্ডিং এইটা, আর এই সোজায় মহিলা হোস্টেল একদম, এই সোজায়, আর এই পেছনে মাঠ, এই আমাদের কলেজ।